আসসালামু আলাইকুম। আজকে কোথায় যাচ্ছি? আজকে কোথায় যাচ্ছি সেটা না হয় যেতে যেতেই বলি, তার আগে বলুন আপনারা কেমন আছেন, আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে যেখানে যাচ্ছি সেইখানে যাওয়ার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে সব প্রস্তুতি নিয়ে রেডি হয়ে বসে আছি, আর যাওয়ার জন্য সাথে করে কিছু ফল নিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কিছু মালটা আর আপেল নিয়েছি যেখানে যাচ্ছি তাদের জন্য। তো এখন আমরা বাসা থেকে বের হব আমাদের প্রয়োজনীয় জিনিস সাথে করে নিয়ে। তো অনেক দূরের রাস্তা, জায়গাটিতে যাওয়ার জন্য আমরা গাড়িতে তেল ভরে ফুল করে নিচ্ছি। তো যেহেতু সকাল সকাল বের হয়েছি, বাসা থেকে নাস্তা করা হয়নি, তাই আমরা রেস্টুরেন্ট থেকে কিছু সকালের নাস্তা নিলাম। পরোটা ছিল, ডাল, তারপর কিছু বিস্কিট, পানি, এগুলাই সাথে করে নিয়ে নিয়েছি দোকান থেকে। এখন আমরা সকালে নাস্তা করব। তো আমি প্রথমে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি, তারপর আমি খাবো। আর নাস্তাটা কিন্তু দারুণ মজার ছিল, জানি না অনেক দিন পরে দোকানের পরোটা খেয়েছি বলে এত মজা লেগেছে কিনা আমার কাছে। তো আমার হাজবেন্ডও একটু খেয়ে নিচ্ছে। তো সকালে নাস্তা করে আমরা কিন্তু আমাদের শহর থেকে অনেকটা দূরে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু মরুভূমির কাছাকাছি আছি, আমাদের চারপাশে মানে দুই পাশে কিন্তু মরুভূমি দেখা যাচ্ছে। আর আপনারা কি কিছুটা অনুমান করতে পারছেন যে আমরা কোথায় যাচ্ছি? আপনারা কিন্তু ঠিকই ধরেছেন, আমরা কিন্তু মরুভূমির রাস্তা ধরে ঠিক মরুভূমিতেই যাচ্ছি। আমরা মরুভূমির যে জায়গাটিতে যাচ্ছি সেটা কিন্তু আমাদের দাম্মাম থেকে, আমরা যেখানে থাকি ওইখান থেকে 150 কিলোমিটার দূরে। তার মানে আমাদের বাসা থেকে ওই জায়গাটিতে যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। কিছুটা লং জার্নি হলেও কিন্তু রাস্তা দিয়ে যেতে খুবই ভালো লাগছিল, একটুও বোরিং লাগছিল না, কারণ দুই পাশের মরুভূমি দেখতে দেখতে কিন্তু সুন্দর করে আমরা পথ চলছিলাম। তো আমরা যে জায়গাটিতে যাচ্ছি সেটা তো আগেই বলেছি, একটা মরুভূমি। তো মরুভূমিতে শুধু গিয়ে কি বালি দেখব আর রোদের তাপ খাবো তা তো না, আমরা মরুভূমিতে যাচ্ছি বাগানে, খেজুরের বাগানে, যেটা কিনা বলে সৌদি আরবের মাজরা। সৌদি আরবে অসংখ্য মাজরা রয়েছে, তার মধ্যে একটা মাজরাতে আমরা যাচ্ছি। তো আমরা যে মাজরাটিতে যাচ্ছি সেটা হচ্ছে আমার হাজবেন্ডের কোম্পানির নিজস্ব একটি মাজরা। অনেকগুলো মাজরার মধ্যে এই মাজরাটাই কিন্তু সবচেয়ে কাছে ছিল, এজন্য আমরা এই মাজরাটিতেই যাওয়ার জন্য বেছে নিলাম। আমরা এখন যেই মাজরাটিতে যাচ্ছি মানে যেই বাগানটিতে যাচ্ছি ওইখানে কিন্তু আমরা প্রায় সময় যাই। আমি লাস্টবার গিয়েছিলাম আজ থেকে 3 মাস আগে, তখন শীতের সিজন ছিল, মানে কিছুটা শীত ছিল, আর ওইখানে কিন্তু তখন অনেক ফসলের চাষ করা হয়েছিল, যেমন টমেটো, তারপর কাঁচামরিচ, বেগুন, আরও অনেক সবজি। আর ওইখানে গিয়ে আমার খুব ভালো লেগেছিল, মনে হচ্ছিল যে আমি বাংলাদেশে আছি, কারণ সবুজ, চারদিকে ফসল, এগুলো দেখলে মনে হয় যে নিজের দেশেই মনে হয় আছি। তো কিছুদিন ধরে আমি আমার হাজবেন্ডকে জ্বালিয়ে ফেলেছি যে আমাকে মাজরাতে নিয়ে যাও। তো আমার হাজবেন্ড সময় বের করে তারপর আজকের দিনটাই বেছে নিল আমাকে মাজরাতে নিয়ে যাওয়ার জন্য। আর আজকে মাঝরাতে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে খেজুর খাবো, নিজের হাতে গাছ থেকে পেরে খেজুর খাবো, সেটাই হচ্ছে আজকে আমার মূল উদ্দেশ্য। আজ থেকে 2 বছর আগে আমি কিন্তু ঠিক এই মাঝরাটি থেকেই গাছ থেকে পেরে নিজের হাতে খেজুর খেয়েছিলাম। তো আবার 2 বছর পরে ওইখানে যাচ্ছি। জায়গাটির নাম হচ্ছে সালাসিল, মানে আমরা যেখানে যাচ্ছি যেই মরুভূমির অংশটাতে যাচ্ছি সেই জায়গাটির নাম সালাসিল। আমাদের দাম্মামের খোবার থেকে এখন আমরা সালাসিল যাচ্ছি, পথ ঘাট মরুভূমি বন্দর পেরিয়ে। তারপর আমরা যাচ্ছি সবুজের একটা ছোট্ট অংশে, যেইখানে গেলে কিনা সবুজ দেখে মনটা ভরে যায় এবং অনেক শান্তি লাগে। তো চলুন আমাদের সাথে সেই মাঝরাতে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশে কিন্তু শুধুই মরুভূমি, মানে মরু, আর কিছুই দেখা যাচ্ছে না। আজকে একটা ওটো দেখা যাচ্ছে না, জানি না কী হয়েছে, অতিরিক্ত গরম আর রোদ দেখে মনে হয় আজকে ওটো বের করা হয়নি।
তো মরুভূমি দেখতে কিন্তু ভালো লাগছিল, কিন্তু যদি আমরা ওইখানে গিয়ে 5 মিনিট দাঁড়াই, আমরাও মনে হয় মরুভূমির সাথে মিলেমিশে একাকার হয়ে যাব, মানে বালির সাথে মিশে যাব। তো বালির কিন্তু অসংখ্য স্তূপ দেখতে পাচ্ছেন, মনে হয় মানুষ এটা বানিয়ে ফেলেছে, কিন্তু প্রাকৃতিকভাবে এত সুন্দর বালির স্তূপ, লাল লাল বালি, সাদা, কত রঙের বালি যে হয় সেটা না দেখলে আসলে বিশ্বাস করার মতো না। অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আকাশটা অনেক সুন্দর পরিষ্কার। যেহেতু আমরা দূরের রাস্তায় যাচ্ছি, তো সকাল সকালই বের হয়ে গেছি যে আগে গিয়ে আবার আগে আগে চলে আসব। তো বাইরে কিন্তু তাপমাত্রাটা অনেকই বেশি, 48 ডিগ্রি তাপমাত্রা চলছে এখন। দর্শক বন্ধুরা, দেখুন মরুভূমিতে কত সুন্দর সবুজ গাছ হয়ে রয়েছে। এখানে কিন্তু কোনো পানি নেই, মাটিতে কোনো রস নেই, তবুও মরুভূমিতে কত সুন্দর সবুজ গাছ এখনও জীবিত রয়েছে। আসলে সবই হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ চাইলে কি না পারেন এই মরুভূমিতে, যেখানে কোনো পানির অস্তিত্ব নেই, ওইখানে কত সুন্দর করে গাছ জীবিত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সত্যি আল্লাহ তাআলার শুকরিয়া। তো আমরা আরও একটি পাম্পে এসে কিছুটা সময় রেস্ট নিলাম, আর বাচ্চার জন্য কিছু খাবার দাবার নিলাম পাম্পের দোকান থেকে। আসলে আমার হাজব্যান্ড অনেকটা সময় গাড়ি চালিয়ে সেও টায়ার্ড হয়ে গেছে। এখন কিন্তু আমরা মরুভূমির রাস্তা ধরে যাচ্ছি সামনের দিকে, দেখতেই পাচ্ছেন। তো যেই আমরা মরুভূমির রাস্তাতে ঢুকলাম, দেখতেই পাচ্ছেন ছোট ছোট খামার দেখা যাচ্ছে। এইখানে ছাগল, তারপর ভেড়া, যেটাকে দুম্বা বলে, আর উট পালন করা হয়। তাদের জন্য বান্ডেলের বান্ডেল ঘাস বাইরে থেকে এনে এখানে রাখা হয়েছে, তো আমাদের দেশের খড়ের মতো। তো এগুলা খাইয়েই মূলত এখানে তারা এই পশুগুলো লালন পালন করে। মরুভূমিতে আর কী খাবে, দেখতেই পাচ্ছেন শুধু বালি, কোনো ঘাস টাস কিছুই নেই। তো আমরা মরুভূমির আঁকা বাঁকা রাস্তা পাড়ি দিয়ে আমাদের কাঙ্ক্ষিত মাজরার দিকে চলছি। দেখতেই পাচ্ছেন রাস্তাটা কিন্তু খুবই ভয়ঙ্কর, কারণ ওয়ান ওয়ে রোড, যেই রুট দিয়ে গাড়ি যাচ্ছে সেই রুট দিয়ে আসছে, আর দুই পাশে শুধুই মরুভূমি। এখানে কিন্তু বালিও না, শক্ত মাটি, আর রাস্তার মধ্যে কিন্তু কোনো লাইটও নেই। তার মানে রাতের বেলা এই রাস্তা দিয়ে পথ চলা কিন্তু খুবই হুমকির। তো আমরা দিনের বেলা যাচ্ছি, যাতে করে আবার দিনেই ফিরে আসতে পারি, কারণ এই রাস্তা দিয়ে পথ চলা খুবই ভয়ঙ্কর এবং বিপজ্জনক। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাজরার খুব কাছাকাছি চলে এসেছি, সবুজ গাছপালা দেখা যাচ্ছে, আর ওই যে খেজুর গাছও কিন্তু দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা দোয়া করবেন আমরা যেন এই রোড কাট পেরিয়ে আবার বাসায় ফিরে যেতে পারি ভালোই, কারণ যেই ভয়ঙ্কর রাস্তা, আর যেই উদ্দেশ্যে এসেছি যে গাছ থেকে খেজুর পেরে খাবো, সেই উদ্দেশ্যও যেন সফল হয়। আর আমরা কিন্তু আমাদের মাজরাতে চলে এসেছি, মানে আমার হাজব্যান্ডের কোম্পানির মাজরা। তো এই যে আমরা গেটের সামনে চলে এসেছি, তো এখন গেট খোলা হচ্ছে, আমরা ভিতরে যাব। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, ভিডিওর পরবর্তী অংশ আমাদের পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। খেজুর, উপরে উঠাও, উপরে উঠাও। এগুলো কি কাঁচা খেজুর, পাকা খেজুর? একটা খাও দেখি, কোনটা খাবে? দাঁতে শক্ত, এখনো পাকে নাই ঠিক মতো, রাইখা দাও দেখবা পাকবে। তুমি যে খেজুর আনতে সালাসিল গিয়েছিলা, ওইখানে খেজুর পাও নাই? পেয়েছো তো, নিয়ে আসো নাই কেন?